এইভাবে একের পর এক সারা বাংলা জুড়ে শত শত অত্যাচার এই লোকসভা ভোটের পরে হয়েছে মা বোনদের উপর। এর প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমরা আপনাদের কাছে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ততক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন, আমাদের বিজেপির আন্দোলন চলছে এবং চলবে। আমরা বিভিন্ন মুখী আন্দোলন আমরা করেছি বিগত দিনে, আমরা পথ অবরোধ করেছিলাম, আমরা ডিএম অফিস ঘেরাও পর্যন্ত করেছিলাম, আমরা বিডিও অফিসে অবস্থান করেছিলাম, আমরা থানা ঘেরাও করেছিলাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী কার্যকর্তা সাধারণ মানুষ সমর্থক সবাই রাস্তার মধ্যে আছে। বন্ধুগণ, এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই, কলকাতাবাসী এবং সারা বাংলার মানুষের কাছে আমি বলতে চাই, বন্ধুগণ, এই তিলোত্তমারকে যে অত্যাচার করে খুন করা হয়েছে তার বিচার চাই। বন্ধুগণ, শুধু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে নয়, আজকে ওই আপনার কালা থানার পুলিশ অফিসার ওসিকে অ্যারেস্ট করেই নয়, আরো বড় বড় রাঘব বোয়াল যারা রয়েছে তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও ধরতে হবে। আমরা এই দাবি এই মঞ্চ থেকে আমরা করতে চাই। বন্ধুগণ, বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে আবেদন জানাতে চায় যে অবিলম্বে যদি আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে তাহলে আমরা আরো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এই কথাই আমি আপনাদের কাছে জানাতে চাই। পরিশেষে যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই, বন্ধু, দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে যে আঞ্জিগড়ের এই ঘটনা, এই ঘটনার প্রতিবাদ করছে আমরা ভারতীয় জনতা পার্টি, একই সঙ্গে প্রতিবাদ করছি। আমরা বিরোধী দল হিসাবে আমরা থেকে থাকতে পারি না, আমাদেরও একটি কর্তব্য রয়েছে, আমাদেরও একটি দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব নির্দিষ্ট রূপে আমাদের সম্পন্ন করতে হবে। কারণ বাংলার মানুষ আমাদের বিরোধী দলের মর্যাদা দিয়েছে, এই মর্যাদা আমাদের রক্ষা করব, এই অঙ্গীকার দিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।